টানা দু বছর করোনা অতিমারিতে থমকে পড়েছিল সাধারণ জীবনযাপন। সংক্রমণকে লাগাম টানতে বন্ধ হয়েছিল স্কুল পাঠশালা থেকে কর্মসংস্থান। প্রভাব পড়েছিল সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। করোনাকে জয় করে স্বাভাবিক ছন্দে ফিরেছে জীবনযাপন। ভারাক্রান্ত মন আনন্দ ফিরে পেতে হাওড়ার জগৎবল্লভপুর দক্ষিণপাড়া এলাকায় মানুষ ঐক্যবদ্ধ হয়ে এবছর বসন্ত উৎসবের সূচনা করল। এলাকার মহিলাদের উদ্যোগে অনুষ্ঠিত বসন্ত উৎসব পরিচালনায় জ্যোতিষ সংঘ। করেছি যে আমার আপন হারা প্রাণ আমার বাঁধন টান, আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া অ্যাকচুয়ালি দেখুন, এখন তো লকডাউন করে সবই মানে থমকে গেছে একটা বিষয়, তাই না? পরিবেশটা পুরো থমথমে হয়ে গেছে, কোনো আনন্দ নেই, কিচ্ছু নেই। তো আমরা নিজেদের মধ্যে একটা আনন্দ করব বলে পাড়া সবাইকে নিয়ে মেতে উঠবো বলে বসন্ত উৎসবের আয়োজন করেছি সবাই মিলে। সবাই মিলে আমাদের সাহায্য না করলে হয়তো এটা আজকে করতেও পারতাম না। মানে জীবনের রং ফিরিয়ে নিয়ে আসতে কতজন শামিল হয়েছে? হ্যাঁ, মোটামুটি 50-70 জন হবে, বেশিও হবে হয়তো। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, যার সামর্থ্য মানে যার যেমন সামর্থ্য তারা আমাদের সেই দিয়ে আমাদের সাহায্য করেছে, আমরা সেই দিয়েই সব কিছু আয়োজন করেছি। যেভাবে বার্তা দেওয়া হলো বসন্ত উৎসবের আয়োজন, সারা কিভাবে কতটা মিলে? এই তো দেখতেই তো পাচ্ছেন, সবাই মোটামুটি এসেছে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আগামী দিনে কি লক্ষ্য রয়েছে? পরের বছর আরো অনেক ভালোভাবে আমাদের করার ইচ্ছা আছে। রিয়া দাস। বছর যে আমরা করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে বসেছিলাম, সবাইকার মনে একটা অন্ধকার নেমে এসেছিল। কোনো আনন্দ ছিল না, কোনো ফুর্তি ছিল না, কোনো কিছু, সবাই যেন একটা জড় মতো হয়ে গিয়েছিল। আজ এই 2020-21 পার করে এই 2022 আমরা একটা বসন্ত উৎসব আজকে আয়োজন করেছি, যাতে সবাইকার মনে একটা রঙিন আলো আজ হয়ে উঠুক, সবাইকার মনে একটা আনন্দ জেগে উঠুক। তাই এই ছোটো বড়ো বোনেরা বৌদিরা সবাইদের নিয়ে আজ একটা বসন্ত উৎসব আমরা আয়োজন করেছি। আজকের উৎসবে নাচ গান, তারপরে আবির মাখা, খাওয়া দাওয়া কিছু, এই সব রং সঙ্গে রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, এলাকার ছোটো থেকে সবাই আমাদের এই গ্রামবাসীটা নিয়ে, বাইরে থেকেও এসেছে সবাই। দুটা হচ্ছে আমাদের তিনজনের সবাইকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে সবাই যে তাহলে একটা বসন্ত উৎসব করবে, বলছে হ্যাঁ কাকিমা তোমরা একটা কিছু করো, আমরা যেন আর ভালো লাগছে না, বোর হয়ে যাচ্ছি। প্রথমে তো আমরা ক্যান্সেল হয়ে গেছিলাম যে করবো না, তারপরে দেখছি যে না, মেয়েগুলো খুব মন খারাপ করে ফেলছে। তাই আমরা এই তিনজনে, আমি, মালবিকা হচ্ছে রিয়া, মিলে আমরা খুব এ করে আজ এই বসন্ত উৎসবটা আয়োজন করেছি। রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।